হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সারাদিনে কি করছি না করছি সবটাই দেখাবো। আর আজকে হলো রবিবার, তো ভাবছিলাম একটু হালকা পাতলায় ছেড়ে দেবো, কুড়েমি করে ছাড়বো, যে ভারী কিছু করব না। কিন্তু না, তা তো হওয়ার নয়, রবিবার মানে স্পেশাল কিছু হবে না এটা ভাবাই যায় না। তো আমারও এখনও ছোটোবেলার মতোই অবস্থা আছে, রবিবারটা রবিবারের মতো করে না কাটালে মনে হয় যেন ভালোই লাগে না। তো চলো রবিবারটা রবিবারের মতো করেই কাটাই, চেষ্টা করি, দেখি কতটা কাটাতে পারি। আর তার সাথে তো তোমরা আমার সাথে থাকবেই, আমার সাথে ভালোভাবে কাটানোর জন্য আর আমার দিনটাকে আরও ভালো করে তোলার জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ আশা করি দেখবে, আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার পরিবারে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশানটা কিন্তু অন করতে একদম ভুলো না। তাহলে কি হবে, আমি যখন যেরকম ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবারও আসছি। তো এখানে কি এনেছে দেখাচ্ছি। আর এখানে রয়েছে মাছের মাথা, এটা ছিলই তা রুই মাছের মাথা। তো ভাবলাম যে এটাকে অনেকদিন মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু মুগ ডাল করবো মাছের মাথা দিয়ে। আর আজকে আর চিকেন আনেনি, আজকে এনেছে মাটন। তো রান্না করব খাসির মাংস। আর যথারীতি আমার এই ব্যাগটাকে তো ধুতে লাগবে, তার জন্য তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী কুটকচালি জিনিস আমি করেছিলাম। তো সেটা দিয়ে আগে ব্যাগটাকে ধোবো, বাকি সব প্রসেসগুলো করবো, করে আবারও আসছি। মাথা দিয়ে মুগ ডাল যখন হবে, মুগ ডাল তো রেডি করতেই হবে। এখানে আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার এটাকে প্রেশার কুকারে দেখো, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার রেডি হয়ে গেছে। আর এখানে ডালের সাথে খাওয়ার জন্য গোল গোল করে আলু ভাজা আর পটল ভাজা হবে, তাই নুন হলুদ মাখিয়ে একটু ঝুড়িতে রেখে দিয়েছি। আমার এই ঝুড়িতে রাখার একটা টেন্ডেন্সি আছে, কেননা এক্সট্রা জল যেটা বেরোয় নুন মাখানোর পর ওটা বেরিয়ে যায়। দেখো এখানে সকাল সকাল ডিউক মহারাজা বসে রয়েছে চেয়ারে, ওকে খাটে তুললেই ও চেয়ারে বসে থাকে, তাই তো বেটা? আর এখানে রয়েছে ওর খেলনা, দেখো খেলনা আসার সাথে সাথে খেলনার কি সুন্দর অবস্থা করে দিয়েছে, অপূর্ব সুন্দর করে দিয়েছে। এটা কালকে ওর জন্যে আনলাম, দেখো কি সুন্দর। ওও কিন্তু এরকম এই দিকটা যেরকম উঁচু, ও এইভাবে খেলাও করে মাঝে মধ্যে, এইভাবে খেলা করে, এটাকে আদর করাই যাচ্ছে না। আমি যত বলছি এটা কি ভালো, এটা সোনা, এটা বাবা, এটা ওর হিংসা বাবা, ও ছাড়া কেউ হবে না, চিন্তা করো ভং করে নেমে গেল। দিও আমি কি পুতুলটাকে একটু কই, তোমার ওই রেগে গেল, রেগে গেল, একটু আদর করি ওকে, একটু আদর করি কেন, ওকে আদর করবো না, একটু করি, একটু আদর করি, ওকে একটু আদর করি, একটু তো আদর করতেই পারি। সোনা, এটা সোনা, দেখো দেখো, রাগ দেখো, ওকে আদর করা যাবে না। দিল দিল, সর্বনাশ হয়ে গেল, কত রাগ ওর উপরে। কি সাংঘাতিক, দেখো 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 রাগটা, দেখো ডিউকের কি নাও হয়ে গেল, সর্বনাশ করে দিল, টেনে টেনে ছিঁড়ছে, টেনে টেনে ছিঁড়ছে, দেখো কি অবস্থা, ব্যাস অপারেশন সাকসেসফুল, অপারেশন সাকসেসফুল, আজকের অপারেশন সাকসেসফুল, হে ভগবান। কি হলো এটা, নিতেও দেবে না, যা ওর নাড়ি ভুড়ি বার করে দিয়েছে, ব্যাস হয়ে গেল। না আমি ক্যামেরা অফ করে আগে আমি ওর এইটার ব্যবস্থা করি, না হলে ওগুলো পেটে চলে গেলে সর্বনাশ, ও বমি করবে।
একজন অপারেশন করে বসে রয়েছে লাট সাহেবের মতো, আর একজন সেলাই করাই শুরু করে দিয়েছে। এর যে কত পুতুল এইভাবে নষ্ট করেছে, মানে দেয়ার সাথে সাথে অপারেশন কমপ্লিট। দেখো, আর এই যে ইনি বসে রয়েছে অপেক্ষায় কখন আমার মা সেলাই করে দেবে, তারপরে ও আবার স্টার্ট করবে। ওটা যতক্ষণ না আবার নাড়ি গুড়ি বার করতে পারে, আবার তাকিয়ে ড্যাব ড্যাব করে দেখছে, লজ্জা একটুও নেই, একটুও লজ্জা। এক্ষণে পটল আলুটা ভাজা হচ্ছে, আমি খাসির মাংসটাকে একটু হাত মাখা করে নিয়েছি। সেই শ্বশুরবাড়ি থেকে শিখে এসেছিলাম যে খাসির মাংস কীভাবে হাত মাখা করতে হয়। আমি তো খুব একটা, মানে বিয়ের পরেই যত রান্নাবান্না সব শিখেছি, কিন্তু বিয়ের আগেও মানে রান্নার একটা ইন্টারেস্ট খুব ছিল। তো ওই জন্য টুকটাক টুকটাক মা বাড়ি না থাকলে আমি এটা ওটা এক্সপেরিমেন্ট করতে থাকতাম। তো আজকে ভাবলাম যে দেখি একটু শ্বশুরবাড়ির মতো করে একটু হাত মাখা করে আগে রেখে দিই। তো হাত মাখা করে ওই জন্য একটু রেখে দিলাম এই আর কি। এখানে মাংস কষানো চলছে, আর এদিকে ডিউক চিৎকার করছে। দেখো পালোয়ান ঘেমে নিয়ে স্নান করে গেছি, রান্না প্রায় কমপ্লিট, তেমন কিছু তো না। সুন্দর সুন্দর রান্নার মধ্যে সিম্পল অল্প রান্না, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে খাসির মাংস। তো খাসির মাংস এখন প্রেশার কুকারে ঢুকে গেছে, আর ডিউককে একটু দেখাই ডিউক কী করছে। দেখো কী রান্না আছে বেটা আজকে, মাংস মাংস খাবে তুমি, আজকে মাংস খাবে, আজকে কি তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে? কালকে তো ভেজ ডে ছিল, স্যাটারডে ছিল, আজকে কি তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে? ও মাটনটা আজকে দেখতে কি দারুণ হয়েছে, ওফ জাস্ট অসাধারণ। তেল কিন্তু বেশি দিইনি, কিন্তু দারুণ হয়েছে। আর একটু ফুটবে যদিও, তারপরেই এর উপরে ঝাঁপিয়ে পড়ো। শেষের পথে মাটন কেমন ওই দেখো, আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে, খাবো তো আমিও। আচ্ছা সে না, আমি খাচ্ছি, আমাকেও দিয়েছে, ভালো হয়েছে, দেখেছো কি ভাষা বললো? আমি তো বুঝলাম না, ভালো বললো না খারাপ বললো, সাইনটা তো ভালোরই কিন্তু তারপরে ভাষাটা বুঝলাম না। সব কমপ্লিট, খাওয়ার সময় আর কথা বলতে পারলাম না, কেননা খাওয়া তো জানোই যে খাওয়ার সময় এত কথা বলতেও পারি না, ভিডিও করতে পারি না, প্লাস আজকের খাওয়া ছিল জমজমাট, তাই একদম ঝাঁপিয়ে পড়েছি। আর বেলা সত্যিই অনেকটাই হয়ে গেছিলো, যার জন্য আর তখন আর ভিডিও অন করিনি। তো আজকে সারাদিনের ভিডিও ছিল এই, এখানেই এন্ড করবো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আকাশের অবস্থা বেশ মেঘলা, অথচ বৃষ্টির কোনো নাম নেই, গরম মারাত্মক। তো যাই হোক,